গাছে গাছে ঝুলছে পাকা কমলা, খেতেও বেশ সুস্বাদু। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার দুলালপুর গ্রামে প্রথমবারের মতো চায়না থ্রি জাতের কমলার আবাদ করেন কৃষক আলমগীর মিয়া। প্রবাস ফেরত আলমগীর তার চাচার কাছ থেকে আড়াই বিঘা জমি লিজ নিয়ে কমলার চারা রোপণ করেন। মাত্র দুই বছরের মাথায় আশানুরূপ ফল পেয়ে খুশি এই চাষি। 15-20 বছর বাইরে ছিলাম, আসা যাওয়া করতাম। এই ফল ফ্রুট এগুলা একটু আমার আগ্রহ, এগুলা করতে আমার আগ্রহ। আর ছোটবেলা আমি কৃষিকাজ করতাম, তো মধ্যে আমি বাইরে থাকছি এই আর কি। আমি চারা লাগাইছি 185টা, চেষ্টা করছি, আমি সফল হয়েছি আর আলহামদুলিল্লাহ আমার দ্বারা ভালো লাগছে। আলমগীরের এমন সাফল্য দেখে আশপাশের এলাকার চাষিরা বলছেন, তারা যদি সরকারি সহযোগিতা পান তাহলে অনাবাদি জমিতে কমলা বাগান তৈরি করবেন। আরও আশেপাশে আরও 20-30খানি জায়গা আছে, যদি সহযোগিতা করে ইনশাল্লাহ আমরাও এই উদ্যোগটা নিব আর কি। সরকার যদি আর একটু সুবিধা দেয়, আমরা আর একটু বাগানটা আর একটু বড় করবো আর কি, প্লেসটা বড় করবো আর কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলা বাগানের ছবি ছড়িয়ে পড়লে ভ্রমণ পিপাসুরা ছুটছেন বাগান পরিদর্শনে, আর বাগান থেকে সরাসরি কমলা কিনতে পেরে আনন্দিত তারা। প্রত্যেকদিন অনেক মানুষ আসে এখানে দেখার জন্য, এবং দেখতে যেরকম সুন্দর, খেতে খুব সুস্বাদু। এত সুন্দর কমলা বাগান, আমি আসলে সত্যি খুবই মুগ্ধ হয়েছি। পাশাপাশি আমার মনে হয় এই বাগানে আমাদের এই বিজয়নগর উপজেলা প্রত্যেক বাচ্চাদেরকে বিশেষ করে ভ্রমণ হিসেবেও নিয়ে আসতে পারে। আমার মতে এখানে একটা খোলামেলা জায়গা, বাচ্চা নিয়ে ঘুরবার একটা ভালো একটা জায়গা। শুধু সুন্দর জায়গা না, এখানে মানে খাওয়ার জন্য তো এতই মুখ রয়েছে, আমি খাচ্ছি আর খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। বাচ্চারা নিয়ে আসলাম আর কি ঘোরার জন্য, দেখার জন্য। ওরা তো আসলে এই ফলটা খাইছে, কিন্তু এটা গাছ থেকে পাড়ার অভিজ্ঞতা ওদের নাই, ওরাও দেখলো, সেই জন্য আসলাম আর কি ওদেরকে নিয়ে, বাচ্চার কাছে নিয়ে। এদিকে একাধিকবার এই অঞ্চলে পরীক্ষামূলক কমলা চাষ করেও সফল না হওয়ায় আলমগীরের কাছ থেকে পরামর্শ নিয়ে এ বিষয়ে কাজ করা হবে বলে জানায় কৃষি বিভাগ। তার এই উদ্যোগের পাশাপাশি আমরা উপজেলা কৃষি অফিস ওনার থেকে বিভিন্ন কারিগরি দক্ষতা নিয়ে আমরা আমাদের সরকারিভাবে এই বাগানগুলো বিভিন্নভাবে সম্প্রসারণ করার কাজে অলরেডি আমরা তালিকা প্রস্তুত করছি। যেখানে আমাদের পতি জমি আছে সেখানে আমরা চায়না থ্রির যে চারাগুলো আছে এগুলো আমরা সম্প্রসারণ করার জন্য উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন আকারে প্রদর্শনী দেওয়া হবে। আমাদের কাছে আসলে খুব আশ্চর্যজনকই লাগছে, আমরা আগেও কমলা চাষ করছি কিন্তু কমলা আসলে একটু ছায়া পছন্দ করে, বার্ন রোদ্রে কমলা আসলে ভালো হয় না, একটু বার্ন হয়ে যায়। তো বার্ন হওয়ার পরে আমরা ভাবলাম যে এই কমলাটা চাষ করাটা খুব টাফ ব্যাপার। তো এই টাফ ব্যাপারটা এই আলমগীর ভাইয়ে এই টাফ ব্যাপারটা সে এই সাকসেস করছে, তার তার খুব সাহসী সাহসিকতার সাথে চাষ করে এটা এই চাষ সফল হয়েছে। খরচ বাদ দিয়ে চলতি মৌসুমে এই বাগান থেকে অন্তত 5 লাখ টাকার কমলা বিক্রির আশা চাষি আলমগীরের। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।